অনশনের আজকে 15 দিন এবং আজ পথে জুনিয়র ডাক্তাররা সোদপুর থেকে ধর্মতলা পর্যন্ত ন্যায় বিচার যাত্রা রাজ্যের সমস্ত দলের মানুষকে এই ন্যায় যাত্রায় যাতে সমর্থন তারা করেন স্বতঃস্ফূর্ত যোগদান তারা করেন সেই আহ্বান তাদের তরফ থেকে জানানো হয়েছে আমরা এই মুহূর্তে ছবি দেখাবো সোদপুর এইচবি টাউন থেকে শুরু হয় আজকে এই ন্যায় বিচার যাত্রা তারপর ট্রাফিক মোড় সাগর দত্ত মেডিকেল কলেজ ডানলপ মোড় শিথির মোড় শ্যামবাজার মোড় হয়ে কলেজ স্কোয়ার এবং তারপর কিন্তু ধর্মতলায় অনশন মঞ্চে গিয়ে শেষ হবে আজকের এই ন্যায় বিচার যাত্রা এই মুহূর্তে কোথায় রয়েছে এই ন্যায় বিচার যাত্রা আমরা জানবো কথা বলবো রণয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি রণয় এই মুহূর্তে তুমি কোথায় রয়েছো খানিক্ষণ আগে তুমি কামারঘাটিতে ছিলে সোদপুর থেকে শুরু হয়েছে এই ন্যায় বিচার যাত্রা শুক্লা এই মুহূর্তে মিছিল এসে পৌঁছেছে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ছবিটা তোমাকে দেখাবো ক্যামেরা পার্সন রণজিৎকে বলবো ছবিটা দেখানোর জন্য এখানে ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায় রয়েছে আমি তার সঙ্গেই সরাসরি কথা বলবো আজকে মুখ্যমন্ত্রী অডিও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের কথা হয়েছে ধর্ণা মঞ্চে মুখ্য সচিব এসেছিলেন তিনি সোমবার বলেছেন জুনিয়র চিকিৎসকদের আসতে দশজনকে বিকেল পাঁচটার মধ্যে বৈঠক করবেন কি বলবেন না এই ব্যাপারটা জুনিয়র ডাক্তাররা ঠিক করবেন তারা কজনে যাবেন বৈঠকে কি বলবেন মুখ্যমন্ত্রী তো বলে দিয়েছেন যে দশজনের বেশি আসবেন না আমি আবার বলছি মাননীয় মুখ্যমন্ত্রী ওনাদেরকে বলেছেন বাকি বিষয় সিদ্ধান্তটা জুনিয়র ডাক্তাররা নেবেন আমাদের একটাই কথা বলার অবিলম্বে আমার বক্তব্য হচ্ছে বৈঠক পর্যন্ত অপেক্ষারই আর প্রয়োজন নেই দাবি জানা কি কোন দাবি মানলে পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতিমুক্ত হতে পারে কালিমামুক্ত হতে পারে সবাই জানে এটা নিয়ে গণ আন্দোলন এখন সংগঠিত হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার জোড়হাত করে অনুরোধ আপনি পারলে আজই দাবিগুলি মেনে নিন দাবি মেনে আমাদের ছেলে মেয়েগুলিকে স্বাভাবিক জীবনে আসতে দিন এবং পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থাটাকে মানুষের উপযোগী করে তুলুন কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যে অনশন তুলে নেওয়ার জন্য অনেকে অসুস্থ হয়ে পড়ছেন তারা অসুস্থ হয়ে পড়ছে তাদের স্বার্থের বিষয়টা এটা আমাদের কাছেও তো প্রতি মুহূর্তের উদ্বেগের যন্ত্রণার প্রতিটা ঘন্টা প্রতিটা মিনিট গুরুত্বপূর্ণ তো তাদেরকে আরও একটা ভয়ঙ্কর বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যদি নিজে চান তিনি চাইলে আজই তাদের দাবিগুলি মেনে নিন পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থাটাকে দুর্নীতিমুক্ত আমাদের দুর্বৃত্ত মুক্ত থেট কালচার মুক্ত করুন ফোনে যখন কথা হচ্ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে তখন তারা দাবি যে দাবিগুলো তুলছিলেন স্বাস্থ্য সচিবকে সরানোর জন্য তখন মুখ্যমন্ত্রী বলেছেন যে সব দাবি তো এইভাবে মেনে নেওয়া যায় না বেশিরভাগ দাবি তিনি মেনে নিয়েছেন সেই দাবিগুলো পূরণও হয়েছে যে দাবিগুলিকে মেনে নেওয়ার কথা বলা হয়েছে আমরা সেইগুলি দেখিয়ে দেবো তারা হচ্ছে যে সুরক্ষা এবং হচ্ছে যে বাকি সমস্ত কিছু তাদের যে দাবি ডিউটি করার উপযুক্ত পরিবেশ সেইগুলিতে কোথাও সেভাবে কোনো কাজ হয়নি অথচ মহামান্য সুপ্রিম কোর্টের কাছে বলা হয়েছে 90% বেশি কাজ হয়ে গেছে আমরা প্রতিটি মেডিকেল কলেজ থেকে তথ্য জোগাড় করছি এবং সেখানে আমরা দেখাতে পারবো যে কোথাও সেভাবে কোনো কাজ করা এখনো পর্যন্ত হয়নি তার চেয়েও বড় কথা হচ্ছে যে এই দাবি 10 দফা দাবির প্রত্যেকটার সঙ্গে সম্পর্কিত বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা